গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন ব্লগ শুরু করে দিলাম একদম সকাল সকাল বিছানা গোছানো দিয়ে আজকে কিন্তু বেশ সকালবেলায় ঘুম থেকে উঠেছি আগামী আগামীকালও বেশ সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে কারণ আজকে রাতের বেলায় লেগে যাচ্ছে পূর্ণিমা কোজাগরি পূর্ণিমা লেগে যাচ্ছে তো কালকেও পূর্ণিমাটা সারা দিন থাকবে পাঁচটা কত পর্যন্ত তো আমরা আজকে পুজো করব না আমরা করব আগামী কাল পুজো অর্থাৎ বৃহস্পতিবার দিন আমরা পুজো করব। আর যেহেতু বুধবার রাতে লাগছে তো সেই জন্যে বৃহস্পতিবার দিনই পুজোটা করবো আজকে প্রচুর জিনিসপত্র সব গুছিয়ে রাখবো আর বৃহস্পতিবার দিন সকাল সকাল উঠে তারপরে স্নান সেরে মোটামুটি বাড়ির বাসি কাজ সেরেই পুজোর কাজে হাত দিয়ে দেব। তো সেই জন্যে আজকে আর পুজোটা করছি না কারণ আজকে সেই পুজো করতে করতে সন্ধ্যা ঘুরে যাবে তো সকাল সকাল দেখো কাজ বাজ কিন্তু সব গোছাতে শুরু করে দিয়েছি বছর ঘুরে আবারও সেই সুন্দর দিনটি কিন্তু চলে এসছে আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো প্রস্তুতি চলছে আজকে সকাল থেকেই তো অনেক রকম কাজকর্মর মধ্য দিয়ে আজকে দিনটা কাটাতে হচ্ছে কারণ পুজোর জন্য একটা প্রস্তুতি তারপরে আবার সামনে গাশি আছে মানে শুক্রবার ভোরবেলা গাশি আছে গাশিতেও আমাদের ভোরবেলা কিছু রিজুয়াল আছে সেগুলো করতে হয় তো সেই জন্যে দুটো একসাথে আমাদের কিন্তু প্রস্তুতি নিতে হচ্ছে তো যাই হোক কোনো ব্যাপার নেই ঈশ্বরকে বলি শরীরটা যেন ঠিক থাকে সব কাজ আমি কিন্তু করে নিতে পারবো কাজ নিয়ে কখনও করে করি না আর এটা আমার সংসার আমার সংসারের কল্যাণের জন্য আমার যে কাজগুলো করণীয় সেগুলো অবশ্যই আমি প্রাণপণের চেষ্টা করি করার যতদূর আমি জানি বা কিছু জিনিস দেখে শিখেছি কিছু জিনিস এখনও শিখছি শেখার কোনো শেষ নেই আস্তে আস্তে করে সব জিনিসগুলো চেষ্টা করছি নিজে শিখে নেওয়ার পুজোর জিনিসগুলো আমি বেশিরভাগ জিনিসে ঠাকুরমশাই থেকে শিখে নিয়েছি এখনও পর্যন্ত আমাদের বাড়িতে যে দাদা পুজো করেন যদি আমার কোনো বিষয়ে কোনো কিছু জানতে ইচ্ছে করে বা করতে ইচ্ছে করে আমি দাদাকে ফোন করে শুনে নিই দাদা এটাকে আমি করতে পারবো তো দাদাই আমাকে বলতে পারো পুজোর ব্যাপারে সব কিছু বলে দিয়েছেন শাশুড়ি মায়ের থেকে কিছু শিখেছি কিন্তু বেশিরভাগ আমি আমাদের ঠাকুরমশাইয়ের থেকেই শুনেছি তো এবছর ঠাকুরমশাইকে দিয়ে আমরা পুজো করাবো না তার কারণ আমাদের চারপাশে প্রচুর জল ওই জলের মধ্যে দাদা আসতেও পারবেন না আর বেশি আড়ম্বর করে পুজো করলে সেই ভোগ কেউ নিতেও আসবে না কারণ প্রত্যেকের বাড়িতে জল উঠে গেছে রাস্তায় অতটা জল কেউ দরকারের বাইরে কিন্তু বেরোচ্ছে না বাড়ির থেকে শো করার জন্যে কেউ কিন্তু বেরোতে পারছে না তো সেই জন্যেই এবার পুজোটা আমি আমার মতন করে করবো ঠাকুরমশাই বাদ দিয়ে মানে শুধু ঠাকুরমশাই এসে তো একটু মন্ত্র বলে দেন তাছাড়া সব কিছু আমি করি দাদা প্রত্যেকবার এসেই আমাকে দিয়েই সব গোছানো করান তো এবছর শুধু দাদাই আসবে না আমি পরে আমার মতন পুজোটা বৃহস্পতিবার দিনই করে নেব তো সমস্ত নিয়ম কারণ এখন মোটামুটি বুঝে গেছি সেই রকম আমি পাঁচালি পাঁচালিপুরে পুজোটা দেব তো সেই জন্যেই হচ্ছে একটু প্রস্তুতি চলছে আজকে এবার দেখা যাক কি হয় আমি এতটাই কাজকর্ম খুব তাড়াতাড়ি শিখে গেছি মা যখন ছিল তখন মা আমাকে বলতো তুই কি করে এত কাজ শিখে গেলি এত কিছু কি করেই যে তুই পারিস বুঝি না চোখের নিমেষে রান্না বান্না করে নেওয়া ঝটপট করে সব কিছু কাজ করা তো কী করে শিখলি তো সত্যি আমি খুব তাড়াতাড়ি সংসারটাকে মানে সংসার সংসারী হয়ে উঠতে পেরেছি জানি না আদেও সত্যি সংসারী হয়ে উঠতে পেরেছি কি না চেষ্টা করি আমার সংসারটা নিজের সংসার সুন্দর করে গুছিয়ে সবাইকে ভালোভাবে রাখার চেষ্টা করি আমি প্রাণপণ দিয়ে সবার চাওয়া সবার পাওয়া আমার কাছ থেকে যেন কষ্ট না পায় সেগুলো চেষ্টা করি আমার বাচ্চা হাজব্যান্ড সবাইকে ভালো রাখার প্রাণপণ চেষ্টা করি আমি তো সেই রকমই দেখো এখানে সকালবেলা ব্রেকফাস্ট করে রান্নাটাও হয়ে গেছে আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রচুর কাজে তারা রয়েছে সেই জন্যে ঝটাপট করে ব্রেকফাস্ট করে তারপরে রান্নাটা কমপ্লিট করে দেখো চলে এসছি পুজোর সব বাসনগুলো বার করে এবার ওর মধ্যে একটুখানি পিতাম্বরী মাখিয়ে রেখে চলে এসছি গাশিতে আমাদের প্রদীপ লাগে তো প্রত্যেক বছর প্রদীপ কিনেই আনে তো ছোটোবেলাতে হয়তো মাটির প্রদীপগুলো বাড়িতে বানানো হতো বড় হওয়ার পর কিনে আনাই হয় তো সেই জন্যে এবছর ওর বাবা বলল যে তুমি বানাও সোনাও একটু শিখতে পারবে দেখতে পারবে কীভাবে মাটির প্রদীপ বানানো হয় ও তো কখনও দেখেনি আর আমাদের বাড়িতে কেউ বানায়ও না তো তুমি একটু বানাও এবছর আর যদি না শুকায় তাহলে আমি কিনে নিয়ে আসবো এবার আমি বলছি আমি তো রোদ্দুর যদি হয় বৃষ্টি না হয় ঠিক শুকিয়ে নেবো মাটিগুলো দুদিন আগে তুলেছিলাম খুব মানে একদম মানে কি বলবো জল জলে টাইপের ছিল তারপরে উঠিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু প্রচুর জল চারিদিকে এখন দেখলাম বেশ শুকিয়ে গেছে তাই প্রদীপগুলো বানাতে বসে গেছি এবার প্রদীপ খুব কম বানাচ্ছি কারণ চারিপাশে তো দেওয়া যাবে না প্রচুর পরিমাণে জল জমে গেছে তোমাদেরকে দেখাবো আমি গাছের দিন ভোরবেলা কীভাবে আমাদের প্রদীপ দিতে হয় কী নিয়ম আছে সেগুলো যার আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানো কিভাবে দিতে হয় এটা দেখো এই প্রদীপটা কেন বানালাম কি নিয়ম আছে সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তো এই দেখো প্রদীপ কিন্তু বানানো হয়ে গেছে এই প্রদীপটা দেখে সোনা জিজ্ঞাসা করছে মা এটা আবার কেমন প্রদীপ তো আমি বললাম এটাকে গাছ প্রদীপ বলে তো প্রদীপ প্রদীপ বানিয়ে সব রেখে চলে এসছি ঠাকুরের বাসনগুলো মাজতে দেখো পীতাম্বরী মাখে কিছুক্ষণ রেখে দিলে বাসনগুলো কিন্তু একদম চকচক করে তো আমার হাতে যেহেতু একটু প্রবলেম আছে আমি খুব বেশি প্রেস করে কিন্তু মাজতে পারি না তো দেখলাম যে না বেশি প্রেস করা লাগছে না বেশ পরিষ্কার হয়েই যাচ্ছে তো ভালোই লাগলো সমস্ত বাসন বার করেছি বাসনগুলো সব মেজে গুছিয়ে তারপরে কালকের জন্যে কিছু পাতা মানে ফু মানে পাতা বলতে পান পাতা আমের পল্লব কলা পাতা বেল পাতা এই তুলে রাখবো কিনতে পাওয়া যায় কিন্তু আমার বাড়িতেই রয়েছে যখন সেই জন্যে আমি আর এগুলো কিনতে পাঠাবো না বাদ বাকি জিনিস সব আজকেই নীলাঞ্জনার বাবা নিয়ে চলে আসবে তো আমি যাব না না হলে এই রকম যদি জল না থাকতো চারিদিকে আমি তোমাদের দেখাতাম আমাদের বাজারে কি পরিমাণে ভিড় হয় লক্ষ্মী পুজোর মেলার মতন ভিড় হয় জানো না ভিড়ে ঢোকা যায় না বাজারের মধ্যে তো আমি এবছর যাব না উনি একাই যাবে তো দেখলাম আমের পল্লবটা খুব সুন্দর আর আমার হাতের নাগালেই ছিল তো পল্লবটা তুলে নিয়ে চলে এসছি এবার আমি তুলবো হচ্ছে বেলপাতা আর হচ্ছে কলাপাতা পাতা আগেই ভাবলাম কলা পাতাটা নিয়ে আসি দেখো আমাদের বাড়ির এপাশেও কিন্তু জল উঠে গেছে তো সেই জলের মধ্যে দিয়ে আমি যখন ফুল পাতা তুলতে যাই জলের মধ্যে দিয়েই কিন্তু আমাকে যেতে হয় কিছু করার নেই একটা টাইম আমাকেই জলের মধ্যে নাবতে হয় আর দেখো কত পান গাছ হয়েছে আমার মানে ওয়ালে ঘরের বাইরের সাইডের ওয়ালে প্রচুর পান পাতা তো পান গাছগুলো একদম লকলক করছে আর এই দেখো কত বড় একটা পান পাতা উপরে এইরকম বড়ো বড় প্রচুর পান পাতা হয়েছে আমি হাতে পাচ্ছিলাম না হাতে নাগালে ছিল না এটা কষ্ট করে পেরেছি আর পারতে পারছিলাম না বাড়ি পান গাছ থাকলে খুব সুবিধে হয় যখন যেরকম ইচ্ছে পুজো দেওয়া যায় তারপরে এই যে বেলপাতা তুলে নিলাম নিয়ে স্নান করে এই যে চলে এসছি আজকে লাঞ্চ করতে ওল সেদ্ধ উচ্ছে আলু সেদ্ধ সবজি ডিমেজোল আর চাটনি এটাই ছিল আজকে লাঞ্চ আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো একটা লাইক করতে ভুলো না তো এই দেখো সোনা কিন্তু আলপনা দিচ্ছে আর সব জিনিস গুছিয়ে রেখেছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে